চ্যানেলে অনেকদিন ধরে রিকোয়েস্ট পাচ্ছিলাম এই ভিডিওটি বানানোর। সবাই চাচ্ছিল যে নোট 5 প্রো এর সাথে ওয়াই 9 এর কম্পেয়ার করা হোক, তাই আপনাদের কথা অনুযায়ী নিয়ে আসলাম ভিডিওটি। সো ফোন দুটি সম্পর্কে বিস্তারিত জানতে দেখতে থাকুন আমাদের এই ফুল ভিডিওটি এবং ফিরছি ইন্ট্রোটির পরেই। এবং আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে গিয়ার্স অফ ভিডি। আপনারা যারা গেমিং কিবোর্ড মাউস কিনতে চান তারা তাদের ফেসবুক পেজটি এবং ওয়েবসাইট চেক করতে পারেন, সব ডিটেলস ডিসক্রিপশন বক্সে পাবেন। অ্যান্ড আমাদের চ্যানেলে এখন একটি মেগা গিভওয়ে চলতেছে, সো অস্থির অস্থির গিফট জিততে চাইলে এখনই জয়েন করতে পারেন আমাদের গিভওয়েতে। সো আর কথা না বলে চলে আসি মেন টপিকে। রেডমি নোট 5 প্রো ফোনটির আনঅফিসিয়াল দাম 24,000 টাকা 4GB ভার্সনের জন্য, অ্যান্ড ওয়াই 9 এর অফিসিয়াল দাম 19,000 টাকা 3GB ভার্সনের জন্য। প্রথমে কথা বলি এর বিল কোয়ালিটি নিয়ে। রেডমি নোট 5 প্রো এর বিল কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল এবং নর্মাল ইউজেও কিছুই হবে না, বাট পুরোপুরি সন্তুষ্ট ছিলাম না আমি এর বিল কোয়ালিটি নিয়ে। অন্যদিকে ওয়াই 9 এর বিল কোয়ালিটিও ছিল যথেষ্ট ভালো, বিল কোয়ালিটির দিক দিয়ে আমি ওয়াই 9 কে এগিয়ে রাখবো, বাট রেডমি নোট 5 প্রো এর বিল কোয়ালিটিও ছিল যথেষ্ট ভালো। এর পাশাপাশি রেডমি নোট 5 এর থেকে কিছু হালকা ওয়াই 9। রেডমি নোট 5 প্রোতে থাকছে হাইব্রিড সিম ট্রে, এর মানে আপনি দুইটা সিম অথবা একটি সিম অথবা একটি এসডি কার্ড ইউজ করতে পারবেন। অন্যদিকে ওয়াই 9 এ থাকছে ডেডিকেটেড সিম স্লট, যেখানে আপনারা দুইটা সিম এবং মাইক্রো এসডি একসাথে ইউজ করতে পারবেন, যা ওয়াই 9 এর জন্য একটি বেনিফিট। এবার কথা বলি ডিসপ্লে নিয়ে। রেডমি নোট 5 প্রোতে ব্যবহার করা হয়েছে 5.99 ইঞ্চের ফুল আইপিএস ডিসপ্লে, অন্যদিকে ওয়াই 9 এ 5.93 ইঞ্চের ফুল আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ওয়াওয়ে 0.07 ইঞ্চের গিফট আমি না করলেও পারত। যাই হোক, দুই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 18:9 অ্যাসপেক্ট রেশিও এর ডিসপ্লে, অ্যান্ড এদের পিপিআই থাকছে 400 উপরে, এবং ফোন দুটির ডিসপ্লে রেজুলেশন হলো 1080x2160 পিক্সেল অথবা ফুল এইচডি প্লাস। দুটি ফোনের ডিসপ্লে অস্থির ছিল, 18:9 অ্যাসপেক্ট রেশিওতে সকল ধরনের মিডিয়া কন্টেন্ট দেখতে ছিল পুরাই জোস লেভেলের। উভয় ফোনের শার্পনেস এবং কালার রিপ্রোডাকশন ছিল পারফেক্ট, বাট ওয়াই 9 এর আউটডোরের জন্য পারফেক্ট ব্রাইটনেস থাকলেও নোট 5 প্রোতে হালকা ল্যাক ছিল, বাট ইনডোরে দুইটার ব্রাইটনেসই পারফেক্ট ছিল। অন্যদিকে ওয়াই 9 এ থাকছে না কোনো প্রোটেকশন, ওয়াওয়েকে ডিসপ্লে প্রোটেকশনের দিকে নজর দেওয়া উচিত ছিল। এরপরে শাওমি রেডমি নোট 5 প্রোতে রান করতেছে অ্যান্ড্রয়েড নুগাট, অন্যদিকে ওয়াই 9 এ আউট অফ দ্য বক্স থাকছে ওরিও, এবং নোট 5 প্রোতে থাকছে IMUI 9 এবং ওয়াই 9 এ UMUI 8.0। দুটি ফোনের UI ছিল পারফেক্ট এবং স্মুথ, অনেক কাস্টমাইজেশনেরও সুযোগ আছে, অ্যান্ড UI এ কোনো বাগ ভাল্লুক ছিল না। UI এক্সপিরিয়েন্সের দিক থেকে দুই ফোনই পারফেক্ট ছিল। এবার কথা বলি ফোন দুইটির পারফরমেন্স নিয়ে। রেডমি নোট 5 প্রোতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 636 এবং ওয়াই 9 এ ওয়াওয়ে নিজস্ব হাই সিলিকন কিরিন 659, যা মূলত কম্পেয়ার করা হয়ে থাকে স্ন্যাপড্রাগন 625 এর সাথে। এর আগে আমরা ওয়াই 9 এর সাথে রেডমি 5 প্লাসের স্পিড টেস্ট অথবা বলতে পারেন কিরিন 659 এর সাথে এসডি 625 এর স্পিড টেস্ট করেছি, যা আপনারা দেখে নিতে পারেন আমাদের চ্যানেলটিতে। অ্যান্ড নোট 5 প্রোতে জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো 509, অন্যদিকে ওয়াই 9 এ জিপিইউ হিসেবে থাকতেছে মালি T830 MT2। পারফরমেন্সের দিক থেকে অনেক এগিয়ে আছে রেডমি নোট 5 প্রো, মাল্টিটাস্কিং, হেভি ওয়ার্ক এবং অন্যান্য ওয়ার্কলোড নিতে পারবে এই ফোনটি। অন্যদিকে ডেইলি ইউজ এবং টুকটাক হেভি ওয়ার্ক করতে পারবেন ওয়াই 9 দিয়ে, বাট হেভি ইউজের জন্য রেডমি নোট 5 প্রোই বেটার। অ্যান্ড গেমিংয়েও পিছিয়ে আছে ওয়াওয়ে ওয়াই 9, নর্মাল গেমিং করতে সক্ষম বাট হাই এন্ডের গেমসগুলোতে ল্যাক ফেস করবেন, এবং অন্যদিকে আরামেই হাই এন্ডের গেম খেলতে পারবেন রেডমি নোট 5 প্রোতে। বলা যায় যে গেমিংয়ের জন্যও রেডমি নোট 5 প্রোই বেটার। এরপরে চলে যায় ক্যামেরা সেকশনে। এখানেও 4টা ক্যামেরা দিয়েও বেটার পারফরমেন্স দিতে পারে নাই ওয়াই 9 রেডমি নোট 5 প্রো থেকে। রেডমি নোট 5 প্রো এর ব্যাক ক্যামেরায় 12 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেলের ক্যামেরা সেট আপ আছে, অন্যদিকে ওয়াই 9 এর ব্যাকে থাকছে 13+2 মেগাপিক্সেলের ক্যামেরা সেট আপ। রেডমি নোট 5 প্রো এবং ওয়াই 9 নর্মাল মোডে ভালোই ভালোই সুন্দর পিক তুলতে পারছিল, বাট ওয়াই 9 পিছিয়ে ছিল পোর্ট্রেট মোডে। ওয়াই 9 এর পোর্ট্রেট মোড পিছিয়ে ছিল নোট 5 প্রো এর পোর্ট্রেট মোড থেকে। ব্যাক ক্যামেরা ওভারঅল পারফরমেন্স নোট 5 প্রো এ গিয়েছিল। এরপরে নোট 5 প্রো এর ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 20 মেগাপিক্সেলের
ক্যামেরা, অন্যদিকে Y9 এ থাকছে 16+2 মেগাপিক্সেলের ক্যামেরা। অ্যান্ড এগেইন ব্যাক ক্যামেরার মতো নর্মাল মোডে সুন্দর সুন্দর পিক তুলতে পারলেও দুইটা ক্যামেরা থাকা সত্ত্বেও অ্যাকুরেট ছিল না Y9 এর ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেট মোড। অন্যদিকে রেডমি নোট 5 প্রো এর ফ্রন্ট ক্যামেরার সফটওয়্যার বেসড পোর্ট্রেট ছিল অনেক বেটার এবং অ্যাকুরেট। বলা যায় যে ক্যামেরার দিক থেকেও এগিয়ে আছে রেডমি নোট 5 প্রো, বাট Y9 নর্মাল মোডে ভালো ভালো পিক তুলতে পারছিল। এছাড়াও ওয়াই ফোনে থাকছে মাইক্রো ইউএসবি 2.0, কোনোটিতেই থাকছে না টাইপ সি পোর্ট। এছাড়াও থাকছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সেলোমিটার, জাইরো এবং প্রক্সি সেন্সর। এবং ব্যাটারি হিসেবে ওয়াই ফোনে থাকছে 4000mAh-এর ব্যাটারি। তবে Y9 এর ব্যাটারি ব্যাকআপ রেডমি নোট 5 এর থেকে হালকা কম ছিল। এবার কথা বলি ফোন দুটি কাদের জন্য। যারা এখন আমাদের Y9 এবং রেডমি নোট 5 এর করা রিভিউটি দেখেন নাই, তারা এখনই একদরে দেখে আসুন, নাহলে পরবর্তী কথাগুলো আপনাদের বুঝতে অনেক অসুবিধা হবে। অফিসিয়ালি 19,000 টাকা দামের মধ্যে Y9 একটি বেস্ট ফোন। যারা নর্মাল ইউজার টুকটাক গেমিং করতে পছন্দ করেন তাদের জন্য Y9 পারফেক্ট। অ্যান্ড আনঅফিসিয়ালি রেডমি নোট 5 বেটার ফোন যারা হেভি ইউজার তাদের জন্য। যদি দামের কথা বাদ দিতে হয় তবে দুই ফোনের মধ্যে অবশ্যই রেডমি নোট 5 প্রোই হলো উইনার। সো গাইজ, আজ এই পর্যন্তই। ভবিষ্যতে এমন আরও কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, যেন সবার আগে আমাদের ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। অ্যান্ড আপনারা আরও কোন ফোনের রিভিউ এবং কম্পারিজন ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যারা এখন আমাদের গিভওয়েতে জয়েন করেন নাই এখনই জয়েন করে ফেলুন, লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে। আজ এই পর্যন্তই। ওভারক্লকড ইমাজিনেশন সাইনিং অফ।